আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন অথবা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে রাইডার মাসুদের পাশে থাকবেন। এখন আমরা যাচ্ছি মহামায়া লেকের মেন গেটের দিকে। এটা মহাসড়ক থেকে একটু ভিতরের দিকে, আর দেখতেই পারতেছেন গ্রামের পরিবেশ এত সুন্দর লাগতেছে। সকালের পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আসলে আমাদের এখানে আসার কথা ছিল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের এখানে থাকার কথা, কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে এখানে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা এখন আছি মহামায়া লেকে, গেটের সামনে আছি। গেটটা বন্ধ আছে, তারা বিলে 8টার আগে গেট খুলে না, যার কারণে আমরা এখন ওয়েট করতেছি। দেখা যাক 8টা পর্যন্ত কি ওয়েট করব, না আমরা এর আগেই চলে যাব ঝর্ণার দিকে। আমরা একটু আলাপ আলোচনা করে তারপরে যাব। আর যেহেতু এখনো খাওয়া দাওয়া করি নাই, তারপরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখানে যে খাওয়া দাওয়া করবো সেই রকম কোনো হোটেল নাই, আর যা আছে দু একটা বন্ধ টং দোকান, আর একটা মাত্র দোকান খুলতেছে। আমরা এখন সেখানে গিয়ে একটু চা বা হালকা নাস্তা করে নেব। আর শুনছি যে এখানে বিলে লেকের সৌন্দর্যটা খুব সকালবেলায়, কিন্তু যেহেতু এখানে থাকতে পারলাম না আমরা দেখতেও পারতেছি না। এখানে যারা তাঁবুতে থাকে তারাই বিলে এই উপভোগটা করতে পারে বা এই সৌন্দর্যটা দেখতে পারে। যাই হোক, আমরা এখন আসছি, আমরা নিজেরাও দেখবো, আপাতত যতটুকু পারি লেকের সৌন্দর্যটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। হচ্ছে মহামায়া লেকের আপাতত গেটের ভিতরের অংশ, ভিতরে আরো আছে অনেক বড়। দেখতে খুবই সুন্দর লাগতেছে, পুরো জঙ্গলে ভরপুর, গাছগাছালিতে ভরপুর, আসলে খুবই সুন্দর। এখানে না আসলে বোঝা যায় না। আমি প্রথম আসছি এই জায়গায়। আমি যাদের সাথে আসছি তারা অনেকবারই আসছে। আসলে আমাদের মেইন উদ্দেশ্যই ছিল ক্যাম্পেইন করা, তাঁবুতে থাকা, কিন্তু আসলে বৃষ্টির কারণে আমরা থাকতে পারি নাই। আমরা কাউন্টার খোলার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ কাউন্টারে আপনার টিকিট কেটে এখানে ঢুকতে হয়, কিন্তু আমাদের যেহেতু আগে বুকিং দেওয়া ছিল আমাদের বুকিংটা তারা ক্যান্সেল করছে, সেই কারণে এখন আমাদেরকে টিকিট কেটেই ভিতরে ঢুকতে হচ্ছে। আর যেহেতু কাউন্টারের লোক আসতেছে না, যার কারণে চিন্তা করলাম আমরা আগে ঘুরে আসি, তারপরে এসে কাউন্টারে দেখা করে আমরা টাকা পেমেন্ট করে দিয়ে যাব। আমরা মনে করেছিলাম যে বাইক নিয়ে ভিতরে প্রবেশ করব, যেহেতু গতকালকে রাত্রে এসে আমরা থাকতে পারলাম না। এখন বাইক আর আনতে পারতেছি না, ভিতরে ঢুকতে দিতেছে না, কারণ যখন আপনার দিনের বেলা বাইক ঢুকতে দেয় না, শুধুমাত্র রাত্রে বেলায় আপনার তাঁবু যারা থাকে তাঁবুতে তাদেরকে আর কি বাইক নিয়ে ঢোকার পারমিশন দেয় শুধু রাত্রে বেলা।
আর দিনের বেলা বাইক বাইরে রাখতে হয়। এই জন্য আমরা বাইকটা বাইরে রেখে এখন ভিতরে হেঁটে হেঁটে প্রবেশ করতেছি। যেহেতু আসছি একটু ঘুরেই যাই, লেকটা দেখতে কিরকম, আবার কবে আসি না আসতে পারি ঠিক নেই তো। আপনার এত সুন্দর নিরিবিলি সাউন্ডলেস একটা পরিবেশ আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো বা আমার ভিডিও দেখে সেই অনুভূতিটা নিতে পারতেছেন। চতুর্দিকে আপনি ঝিঝি পোকার মতন ঝিঝি করতেছে, যেটা ক্যামেরাতে হয়তো বা আপনারা সাউন্ডটা পাচ্ছেন, আর সাথে সাথে মাঝে মাঝে কিছু কিছু পাখি ডেকে উঠতেছে। আমরা পাহাড়ে একবার উঠতেছি আবার একবার নামতেছি। আমার মনে হয় মেবি এই মহামায়া লেকটা সম্পূর্ণ পাহাড়ের উপরে অবস্থিত। যাই হোক, সামনে গেলেই আপনার দেখা যাবে আমরা পাহাড়ে উঠলাম না পাহাড় থেকে নিচে নামলাম। তবে পরিবেশটা এত সুন্দর লাগতেছে, আপনারা হয়তোবা দেখে সেই অনুভূতিটা পাচ্ছেন যে অনুভূতিটা আমি পাচ্ছি বা আমরা সামনাসামনি দেখলে পেতেন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে উঠছি, আর উঠার পর হালকা একটু নিচে নামার পরে এটা আমরা পাইলাম লেকটা। আমার উঠতে উঠতে এত কষ্ট লাগছে, মানে হাঁপাচ্ছিলাম, আর এটা দেখার পর সব কষ্টই আমার দূর হয়ে গেছে। আরও ভালো লাগতেছে যে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাতে পেরে। এখন আমরা লেকের সামনে আসলাম বাইক রেখে বাইরে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন লেকটা আসলে খুবই সুন্দর। আর কালকে আমাদেরকে ক্যান্সেল করা হয়েছে যে তাবু ট্রেন করা যাবে না, কিন্তু এখানে আসার পর আমরা দেখতেছি যে তাবু আছে, সব লোকজনও আছে। আর এখন কেন এই কেসটা করলো তারা বুঝতে পারলাম না। পানি থাকলে তো আর অন্যান্য লোক থাকতো না, বা থাকেই বা কীভাবে। যাই হোক, যার যার সমস্যা তার তার কাছে। এখন আমরা একটু ঘুরে তারপরে চলে যাব। আর নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছিলাম। আমি এখানে ভিডিওটা বন্ধ করি, কারণ তারা আমাকে একটু রিকোয়েস্ট করলো যাতে এইসব ব্যাপার নিয়ে আলোচনা না করি। আচ্ছা থাক, ওইসব ব্যাপার নিয়ে আর কথাই নাই বলি, আপনাদেরকে যেটা দেখাইতে আনছি সেগুলি দেখাই। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দূরের গাছগুলি, আর আকাশের মেঘগুলি দেখে দেখেন বোঝা যাচ্ছে কতটা সুন্দর। রোদের পরে রোদ পড়াতে যেমন আরো সুন্দর লাগতেছে, গাছগাছালিতে ভরপুর। এই যে তাবু, আমাদেরকে কালকে নিষেধ করার পর আমরা আর আসি নাই, যেহেতু আমাদেরটা নিষেধ করছো প্লাস ক্যান্সেলও করা হয়েছে। এখন আসলাম, এখন আইসা দেখি তাবু আছে, তাবুর ভিতরে মানুষও আছে, সবাই আছে, কিন্তু আমরা বাদে আর কি। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।